আমার আজকের নতুন রেসিপি মৌরি পনির। মৌরি পনির কী করে বানাতে হয় দেখে নাও, আমি বানাচ্ছি। এই মৌরি পনির খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো জিনিস দিয়ে খেতে পারবা, খুব ভালো লাগবে। তো চলো চট করে বানিয়ে ফেলছি। এখানে পনির রাখা আছে আর আলু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ছুলে রেখেছি ছোট আলু, আর রেখেছি গ্রেট করা পেঁয়াজ। এখানে রেখেছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর রয়েছে চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, কারি পাতা, আর ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, বড় এলাচ, দারচিনি, মৌরি আর তেজপাতা, গোটা ছোটো পেঁয়াজ, এটা আমি রান্নাটার মধ্যে দেব। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বড় এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি মৌরি সজ। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোট পেঁয়াজগুলি, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, মশলা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয় খেতে। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব, দেখো তেল ছেড়ে দিয়েছে। এটাকে আরও একটু কষাতে হবে। গোটা পেঁয়াজ দেওয়াতে কিন্তু রেসিপিটা আরও টেস্ট হবে খেতে। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে কষাতে হবে মশলাটাকে। বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আমরা আর কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখো বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মানে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আমি অল্প জল দিয়ে দিলাম এক বাটি। জলটা একটু ফুটে আসলে আমি পনিরটাকে দিয়ে দেব। আমি এখন পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে।
হয়ে গেছে। আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। মৌরি পনির বানিয়ে রেডি, নামিয়ে নিয়েছি। দারুণ লাগে খেতে। তোমরাও চট করে এরকম করে বাড়িতে বানিয়ে ফেলো, আর তারপর কীরকম লাগে খেয়ে আমাকে কমেন্টে জানাও। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।